আপাতত বাংলা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি কিন্তু কমেডি ভিডিও তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড ইউজ করে না, ফানি সাউন্ড ইউজুয়ালি অনেকেই করেন। তো আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ঝিলামদি, ঝিলাম গুপ্তা। ঝিলামদি ওয়েলকাম। রায় নমস্কার, তোমাদেরকেও স্বাগত জানাই শ্রীরামপুরে। তোমরা এসছো অনেকটা হাঁটাচলা করে, পরিশ্রম করে, তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে তুমি যখন প্রথম থেকে ভিডিও তৈরি করবে ভাবলে, এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা মনে হলো যে না আমি কোনোরকম সাউন্ড ইউজ করবো না, এটা কি প্রি প্ল্যান ছিল নাকি হয়ে গেছে? আমি এডিট করতে জানতাম না, যেরকম করে সাউন্ড বাউন্ড বসাতে হয় পারতাম না, যে জিনিস পারি না সেই জিনিসে পাকামো করে তো লাভ নেই। তো আমি বুঝলাম আরেকটা জিনিসও যে দেখো আলাদা তো খুব একটা আলাদা তো কিছু করতে পারবো না, তাহলে যতটা পারা যায় আলাদা করি। হ্যাঁ, তো মানে লেট মাই কন্টেন্ট স্পিক। তো সেই জন্য আমি আর এক্সটার্নাল কোনো সাউন্ড কোনো এফেক্ট ইউজের দিকে গেলাম না, বিকজ জাস্ট টু টেস্ট দ্য ওয়াটার্স। আমি চেষ্টা করলাম যে এটা করে দেখি লোক কীভাবে নিচ্ছে, তারপর তো লোকে এটা নিল থ্যাঙ্কফুলি, তো তখন থেকে এটাই চলছে। আচ্ছা, 2020-এর আগে আমি যদি ভুল না হয় পড়াশোনা তোমার সাংবাদিকতা নিয়ে? না, আমি সাংবাদিকতা নিয়ে পড়িনি, কিন্তু আমি আমার একটা জিল ছিল যে আমি সাংবাদিক হব, ওটাই আমার ইচ্ছে ছিল হওয়ার বড় হয়ে। তো সেটা আমি নিজের আর্জ থেকে করতাম, নিজে যা বুঝতাম যে আমার এটাই মনে হতো যে আলটিমেটলি আমি যেটা দেখবো সেটাই তো লিখবো বা বলবো। তো সেটা করতে গিয়ে দেখলাম যে অনেক হার্ডলস আছে, কিন্তু হার্ডলসগুলো আমি পেরোতে রাজিও ছিলাম, বাট ফর সো মেনি রিজনস সেটা হয়ে ওঠেনি, বাস্তবায়িত হয়নি। বাট আমি খুশি যে হয়নি, না হলে আমি এই জায়গাটা পেতাম না। তুমি পেশাগতভাবে তার মানে সাংবাদিকতা করেছো? হ্যাঁ, করেছি করেছি। আচ্ছা, তো বর্তমানে সাংবাদিক দুনিয়া নিয়ে তোমার কি মতামত? এখন কি খবর অনেক বেশি অতিরঞ্জিত করে দেখানো হয়? খবর অতিরঞ্জনের দরকার পড়ে না, যে খবর অ্যাকচুয়াল খবর সেটা অলরেডি রঞ্জিত হয়েই রয়েছে, তাই ওটা খবর। মানে রঞ্জিত মানে একবার রঞ্জিত মল্লিক খবর। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমি কোনো দেখি, খুব খারাপ লাগছে বলতে কিন্তু ইটস ট্রু, সাংবাদিক হাঁটু জলে একটি মেয়ে সাঁতার কেটে কেটে বলছে আমি লোককে উদ্ধার করবো এবং সেটাকে বাহবা দিচ্ছেন, তখন সেখানে একটা ধন্দ আসে যে সাংবাদিকতাটা কি সঠিক হচ্ছে। মানে আমি বুঝতে পারছি হাঁটু জল, সেখানে তো ছপ ছপ করে একটা বাচ্চাও দৌড়তে চলে যেতে পারে, সেখানে একজন সাঁতার কাটছে এবং সাংবাদিক সেটাকে যদি খবর হিসেবে প্রেজেন্ট করেন তখন সেটা খুব খারাপ লাগে। মানে তুমি বলছো প্রেজেন্টেশনে কোথাও একটা মানে কমার্শিয়ালাইজ চলে এসেছে মুভির মতো? না গো, সবাই নয়। তাহলে যে কোনো জিনিসেই দেখবে ভালোটাই বেশি, তাহলে এই মিডিয়ামগুলো আর থাকতো না, লোকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলতো। কিন্তু সেটা তো হচ্ছে না, লোকে এখনও টিভি চালিয়ে খবর শুনেই জানতে পারে যে কোথায় কী হচ্ছে। সব প্রফেশনেই থাকে দু একজন যারা একটু বাড়াবাড়ি করে ফেলে, তো ওটা নিয়ে আলাদা করে অভিযোগ করে লাভ নেই, ওগুলো হয়, ওটাই হবে, দুনিয়া এরকমই ছিল আর এরকমই থাকবে, ইটস নাথিং নিউ। আচ্ছা, তুমি কি রাজনীতি বিমুখ? না, আমি অতিরিক্ত রাজনীতি বুঝিও না কিছু। আর একটা জিনিস আমার কী বলো তো, আমার কোনো রাজনৈতিক দলের ওপর কোনো আলগা পীড়িত নেই, যে যেটাই করে আমি খুব জোর গলায় বলতে পারি যার হাতে যখন ক্ষমতা চলে আসে, সেটা শুধু রাজনীতিবিদ বলে নয় যে কোনো মানুষ, এটা হয়তো আমি গেলে আমারও হবে, নিজেকে আমি বড় কেউ ভাববো বা আমার মনে হবে যে না আমি যেটা বলছি সেটাই শেষ কথা। এটা আমার ওই জন্য এই জায়গাটাই খুব একটা পছন্দ নয়। আবার এটাও সত্যি যারা এই ফিল্ডে নেমে কাজ করেন তাদের অনেক দায়িত্ব থাকে, কোথা দিয়ে যে কী হয় আমরা তো খুব ক্ষুদ্র মানুষ, আমরা জেনে বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ, যে জিনিস আমি বুঝি না সেই জিনিস নিয়ে বেশি মন্তব্যও করতে চাই না। ঝিলাম যে তুমি যদিও বা বলো যে রাজনীতি বোঝো না, কিন্তু আমাদের চারপাশে এমন কিছু ঘটনা তো ঘটে যেটা আমরা এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যেতে পারি না। যেমন হচ্ছে এই চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করছে, তুমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে, তখন তোমার কি মনে হয় বলো তো? মানে তোমার জাস্ট আমি প্রতিক্রিয়াটা চাইছি, ভালো খারাপ দিকটা না। তুমি নিজেই বলেছো চারদিকে অনেক কিছু ঘটছে, ঘটছে তো, কিছু জিনিস আলোয় আসে কিছু জিনিস আলোয় আসে না। এবার ধরো আমি আছি, কিরণ আছে, অনেকেই আছে আমাদের সমসাময়িক, উন্মেষ আছে, আমাদের প্রত্যেকেও যদি ধরো কালকে বিরাট এটা নিয়ে চারখানা ভিডিও বানিয়ে দিল, কী মনে হয় কিছু হবে? তাহলে কী করতে করবো আমরা? আলটিমেটলি দিনের শেষে কী জানো, আমরা কমেডিয়ান, আমাদের কথা শুনে লোকে হাসে। আর প্রত্যেকের না একটা কাজের জায়গা আছে, তুমি যে মাইক নিয়ে কথা আমাকে দিয়ে বলাচ্ছ এটা তোমার ক্রেডিট, এটাই তোমার কাজ, তুমি এটা করছো। লোকে পাঁচজন দেখছে যে ও এই মেয়েটা আরেকজনের ইন্টারভিউ নেয়, তার পেট থেকে কথা বার করে আনতে পারে, দ্যাটস আর ক্রেডিট, রাইট? আমি কি করতে পারি বা উন্মেষ কী পারে, কিরণ কী পারে, কিছু কথা বলে মানুষকে হাসাতে পারে। আমরা যদি আজকে আমাদের ওই জায়গাটা থেকে এমন কোনো স্ট্যান্ড পয়েন্টে চলে যাই যেটা কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগবে না, গৃহীতই হবে না, তার কোনো নোবডি কেয়ার্স, এও কী বললো আলটিমেটলি ওরা কে, ওরা ক্রিয়েটার, আমাদের নিয়ে এমনি লোকের হাসাহাসি শেষ নেই,
কমেন্ট সেকশন ঘুরে আসবে আমাদের, কি ভাষায় কথা বলে, কি হবে জানো, চাকরি প্রার্থীরা যারা চাকরি চাইছে তারা তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য অনেক দিন ধরে লড়াই করছে। আলটিমেটলি আমরা যদি কিছু বলি অন্যদের কথা বলতে পারবো না, যদি ধরো আমি কিছু বললাম আলটিমেটলি ওদের কোনো লাভ হবে না, কারণ আমার কথা আমি আমি কোনো হনু নই যে আমার কথাটা একটা বিরাট কাজে লেগে গেল। ঠিক আছে, যে এ এক্স পার্টির যে লোক নয় সে যদি আমি এক্সের হয়ে কথা বলি ওয়াই এসে আমায় কিস্তি দেবে, যদি ওয়াই এর মানে ভালো লাগছে এরকম কথা আমি বলি তাহলে এক্স এসে কিস্তি দেবে, আলটিমেটলি কিস্তিটা কিন্তু আমিই খাবো যাই হয়ে যাক না। হ্যাঁ, তো আমি এমন কিছু করবো না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যেটা ঠিক তার পক্ষে অন্তত আমার নিজের সহমর্মিতাটা সারা জীবন থাকবে। তুমি যে কন্টেন্ট ক্রিয়েটারের কথা বললে, এখন বর্তমানে তোমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কারা, সেই তালিকায় কারা আছে? আমার দেখো সবাই যে যার মতন করে করে, প্রত্যেকের ফরম্যাটটা তো আলাদা, তাই ওরকমভাবে এরটা খুব ভালো লাগে ওরটা কম লাগে। ধরো তোমার মন খারাপ হলো তখন কি তুমি মজার ভিডিও দেখার সময় কার ভিডিওটা প্রথমে দেখো? প্রথম কথা মন খারাপ হলে আমি কোনো মজার ভিডিওই দেখি না। আচ্ছা, আমি বই পড়ি। বই পড়ো? হ্যাঁ। কি ধরনের বই পড়তে ভালোবাসো একটু যদি? আমার গোয়েন্দা গল্প খুব ভালো লাগে। গোয়েন্দা গল্প ভালো লাগে, তা ওই জন্য আমার খুব প্রিয় কিছু মানুষ আছেন বইয়ের মানুষ যারা। সিনেমা দেখার সময় কি গোয়েন্দা সিনেমা নাকি তখন অন্য কিছু জানার? না না, আমার সব রকম সিনেমাই চলে, কিন্তু বইয়ের ব্যাপারে আমি একটু চুজি। যেমন আমার পিকে বাসু খুব পছন্দ, কাঁটায় কাঁটায় সিরিজের। তারপরে আমাদের ব্যোমকেশ, ফেলুদা তো আছেই অল টাইম। তো এইগুলো এই এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি আমার মতন থাকি। আমি কিন্তু খুব একটা যে মোবাইল স্যাভি এরকম কিছু নই। আচ্ছা, আমি নিজে আমার কাজটা হয়তো লোকে মোবাইলেই দেখে, কিন্তু আমি নিজে মোবাইল ইউজ করি খুব কম। আচ্ছা আচ্ছা, বর্তমানে তো ওয়েব সিরিজ আর সিনেমা মিলিয়ে এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে, তাদের মধ্যে আমি কলকাতার কথা বলছি, এরকম কেউ আছে বা কারোর নাম আছে যাদের তোমার পছন্দ, মানে সবার কাজই দেখো কিন্তু বিশেষ কেউ নজর কেড়েছে? না, আমি সবার কাজ দেখি না, আমি ওয়েব সিরিজই খুব কম দেখি। খুব কম মানে সিনেমা ওয়েব সিরিজ খুব কম দেখা হয় কি? হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমি বললাম না আমি বই বেশি পড়ি, আমার নিজেরও আদার্স কিছু কাজপত্র থাকে, আমি লেখালেখির মধ্যেও আছি। হ্যাঁ সে তো নিশ্চয়ই, খুব মানে সম্প্রতি ঝিলামদির বই রিলিজ করেছে। রিলিজ হয়ে দেখো, যেটা অতীত সেটা অতীত, ওইটা নিয়ে হাতে বসে থেকে লাভ নেই। আরও আমি কিছু কাজে হাত দিয়েছি যেটা পুরোপুরি লেখা ওরিয়েন্টেড, তো আমার অনেকটা সময় ওই কাজেই আমি এনগ্রস্ট থাকি, অন্য কিছুর মধ্যে খুব একটা যাইও না। আর ওয়েব সিরিজ বা এরকম কিছু কয়েকটা আমি দেখা শুরু করেছিলাম, আমার একটু ভালো লাগেনি, অত্যন্ত বোর হয়েছি সাম্প্রতিক কিছু কাজ দেখে, তো সেই জন্য দেখি না। তবে একটি কাজ, এটা না বললে আমার অন্যায় হবে, সেটা হচ্ছে কারাগার। কারাগার হ্যাজ মানে কি বলবো, ইট হ্যাজ জাস্ট ব্লোন মাই মাইন্ড। মানে আমার তো চঞ্চল স্যারের সাথে কথাও হয়েছে। আচ্ছা, তারপরে মানে আমি অভিভূত ওনার কাজ দেখে। আমি এর আগেও অভিভূতই ছিলাম ওনার আয়নাবাজি এবং বিশেষ বহু কিছু কাজ। মিসির আলী তো আমি ওনাকে ছাড়া ভাবতেই পারি না দেবী দেখার পর, মানে এখন যখন মিসির আলীর উপন্যাসগুলো পড়ি তখন আমি ওনার মুখটাই ভাবি, মিসির আলীর চরিত্রটা যখন কথা বলে, তো আলাদাই একটা ব্যাপার। ওনার সাথে তো আমি কাউকে তুলনা করতে পারবো না, তো সাম্প্রতিক দেখা কাজের মধ্যে ওটাই শ্রেষ্ঠ। আচ্ছা ঝিলামদি, তোমার মনের মানুষের কথা কখনো শুনিনি, একদম অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে না। মনের মানুষ মানে তুমি যাকে দেখে প্রেমে পড়েছিলে, তোমার কথা একদম তোমার লাইফটাইমে ঝিকিমিকি টুম্পা হয়ে উঠেছিল, তার কথা শুনতে চাই। মনের মানুষ বলে অনেকদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সিনেমা এসেছিল, তাতে উনি ওই লালন ফকির সেজেছিলেন, ওটা আমার খুব ভালো লেগেছিলো। এছাড়া মনের মানুষ প্রাণের মানুষ বলতে আমার কেউই নেই, সোজা কথা। আমি খুবই নীরস একটা মানুষ, মানে যার মন আছে আমার সাথে মিশে তার মনটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তোমার কোনো ছেলেকে দেখে কখনো মনে উড়িয়া তারা কি লাগছে? অনেককে দেখে মনে হয় কিন্তু তারা এক্সিস্টই করে না আমার লাইফে। একটা হচ্ছে সালমান খানের ওয়ান্টেড দেখে আমি ভেসে গেছিলাম, সিরিয়াসলি 28 বার ওয়ান্টেড দেখেছি আমি। দাবাং দেখেছি কিছু না 16 বার, ঠিক আছে আমি মানে গুনে গুনে বলতে পারি। দাবাং দেখেছি না ফার্স্ট ডে ফার্স্ট শো, পয়সা ছিল না বাবার থেকে নিয়ে, তখন তো আমি কিছু করতাম না, স্টুডেন্ট ছিলাম, তো এইসব করে দেখে নিয়েছি। এবং আমার সবথেকে দুনিয়াদার মানে সবথেকে বড়ো ক্রাশ হচ্ছে ঋত্বিক রোশন, মানে তার থেকে উপরে আমি কাউকে ভাবতেই পারি না। হলিউডের কয়েকজন আছেন, যেমন আমার টম ক্রুজকে এখনও খুব ভালো লাগে, ব্র্যাড পিট তো ইজ অলওয়েজ দেয়ার, এছাড়াও আমার জর্জ ক্লুনিকে খুব ভালো লাগে, ইদ্রিস এলবাকে আমার খুব ভালো লাগে। এরা হচ্ছেন আমার মানে কী বলবো, মেল ক্রাশ। আর যদি নায়িকাদের মধ্যে বলো যাদেরকে আমার খুব ভালো লাগে, এখানকার মধ্যে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, যদি উনিও এখন হলিউডবাসী, আর দীপিকা পাড়ুকোন, আর এছাড়া আমার কাউকে খুব একটা ভালো লাগে না। আর বাংলার মধ্যে যদি বলি খুব গ্রেসফুল লাগে আমার অর্পিতা চট্টোপাধ্যায়কে। আর যখন নুসরাত জাহান মহানায়িকা অ্যাওয়ার্ড পাই তুমি আতঙ্কিত হও না হতাশ হও? আমি কিছুই হই না, তোমার পুরো একদম মানে ব্ল্যাঙ্ক পুরোটা থাকে তখন।
হ্যাঁ, মানে আমি নুসরাত জাহানের একমাত্র কোনো কোনো সিনেমাই এখনও অবধি দেখে উঠতে পারিনি। জুলফিকার দেখেছিলাম কিন্তু সেটা নুসরাতকে দেখার জন্য যাইনি। এটা খুব স্টার স্টার্টেড একটা সিনেমা ছিল। কারণ দেখো সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমায় এখনও আমি নায়িকাদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু করতে দেখিনি, আনটিল অ্যান্ড আনলেস সিনেমাটাই নায়িকা ওরিয়েন্টেড, তাই না? যেমন আমার পারমিতার একদিন ফাটিয়ে লেগেছে। পারমিতার একদিনের মতো সিনেমা হয় না। সব চরিত্র কাল্পনিকে, গল্পটা যদিও চূর্ণী গাঙ্গুলির ছিল, গলার আওয়াজটা যদিও চূর্ণী গাঙ্গুলির ছিল, কিন্তু বিপাশা বাসু যা এক্সপ্রেশন দিয়েছে খুব ভালো লেগেছে, আলাদাই লেগেছে। হয়তো নুসরাত জাহানকে কে বলতে পারে এরকম একটা সিনেমা দিল যেখানে উনি খুব দুর্দান্ত অ্যাক্টিং করলেন, তো ওনাকে তো সুযোগটা দিতে হবে, সেটাই যদি না পায় কেউ। তো নায়িকা শুধু নাচের জন্য তো নায়িকা হয় না, এখন ওনাকেও দিলে বুঝবো হ্যাঁ উনি মহানায়িকা হয়েছেন বা কিছু, কিন্তু যতদিন কেউ নাচ গান করে মহানায়িকা অ্যাওয়ার্ড পাবে আমার তাতে কিছু এসে যায় না। আচ্ছা, তোমাকে যদি অপশন দেওয়া হয় যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নাকি পার্থ অর্পিতা, কে বেশি ঝিকিমিকি টুম্পা, তোমার বক্তব্য কী হবে? দেখো, ঝিকিমিকি টুম্পাটা আমি বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি, তুমি এটা কিন্তু জানতে চাইবে না আমি কোন অর্থে বলছি, ঠিক আছে? আমার অর্পিতা কী নাম ওনার, না না বৈশাখী, হ্যাঁ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমার খুব সুন্দর লাগে দেখতে। ওনার শাড়ির স্টক শুনে যে আমার মারাত্মক, তার ওনার শাড়ির স্টকটা ভীষণই ঝিকিমিকি টুম্পা। আমার সে শাড়ি গয়না গয়না ফয়না আমার কোনো ইন্টারেস্ট নেই, আর শাড়ি জিনিসটা আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, রিসেন্ট টাইমসে পরা হয়ে ওঠে না, খুলে যাওয়ার ভয়, কারণ আমি পরতে পারি না। হ্যাঁ, রাস্তায় খুলে গেলে বাজে ব্যাপার হবে, যাই হোক। কিন্তু আমার বৈশাখী বন্দ্যোপাধ্যায় খুব গ্রেসফুল লাগে, বিশেষ করে ওই যাকে, হ্যাঁ খুব ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, আর বিস্তারিত গেলাম না। তুমি যে বললে অনেকটা সময় তোমার লেখালেখিতে থাকে, তো পরবর্তীকালে তোমার ক্যামেরার পেছনে লেখালেখির ক্ষেত্রে অবদানটা বেশি থাকবে, মানে কাজ করতে গেলে, নাকি তুমি তো পারফরমেন্সও করো, ক্যামেরার সামনেও দেখতে পারি? দেখো, অবদান ফবদান এখনকার দিনে আর হয় না, মানে যারা করেন তারা নিশ্চয়ই ঠিকঠাক লোকজন। যেমন আমাদের অবদান শব্দটা বাদ দিলাম, তোমাকে কাজ করতে কোথায় বেশি দেখা যাবে, ক্যামেরার পেছনে লেখালেখিতে নাকি ক্যামেরার সামনে পারফরমেন্স করতে? আমি নিজেকে পারফর্মার হিসেবেই এখনও পর্যন্ত কনসিডার করি, কারণ আমি যেটুকু তোমাদের, তোমরাও যে আমাকে ইন্টারভিউ করতে আসছো, সেটা আমার ওই ক্যামেরার সামনের পারফরমেন্স দেখেই। তবে ইচ্ছে আছে, যেহেতু আমার লেখালেখিটাও খুব পছন্দের একটা বিষয়, তো আমি আমার সেই জায়গাটাকেও আরও এক্সপ্লোর করতে চাই আগামী দিনে। আচ্ছা, তাহলে তোমার লেখায় নতুন কাজ কত তাড়াতাড়ি পেতে চলেছে? যত তাড়াতাড়ি আমি প্রকাশককে সেটা সাবমিট করছি তত তাড়াতাড়ি, কারণ আমি লিখতে বসি খুব ঘটা করে, তারপরে আর 5 মিনিট পরে লিখছি বলে 5 মিনিটটা কখন 50 মিনিট বা 5 দিন হয়ে দাঁড়ায় নিয়েই বুঝতে পারি না, খুব ল্যাদ করে আমি। আচ্ছা, এই লেখালেখিটা মানে ছোটোবেলা থেকে, মানে কবে থেকে ইচ্ছা হলো যে আমি গল্প লিখবো বা কিছু লিখবো এরকম? আমি ছোটোবেলায় খুব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতাম, সেই থেকেই আমার লেখার একটা অনুপ্রেরণা আসে, এবং আমি যেটা মনে মনে যেটা গুলবাজি করতাম সেটাই আমি খাতার পাতায় নামিয়ে দিই আর কি। তো এখন সেটাই হয়ে গেছে, হোয়াট এভার আই থিঙ্ক আই রাইট। আচ্ছা, প্রথম আমি কারোর থেকে শুনলাম যে আমি মিথ্যে কথা বলতাম, আমি সেইগুলোই গল্প হিসেবে লিখতে চেয়েছিলাম। খুব উনি যেরকম ইউনিকভাবে ভিডিওগুলো তৈরি করেন, উনি ইউনিকভাবেও অ্যান্সারটা দিলেন। সত্যি কথা বলো, সব সিনেমাই কি সত্যি ঘটনা অবলম্বনে হয়? সব মিথ্যে, একদম কাল্পনিক। ওই যে আমরা কাল্পনিক মিথ্যাটাকে কাল্পনিকভাবে দেখাই। হ্যাঁ, ওই মিথ্যে না, মিথ্যে শব্দটা তো খুব একটা ভালো না, ওই জন্য কল্পনা বলতে বেশি ভালো লাগে, জমজমাট লাগে আর কি। জমজমাট লাগে, খুব মিথ্যে কল্পনা আমার, মিথ্যে কল্পনা। আচ্ছা, আমরা এরপর আর সত্যিভাবে তোমাকে আগামীতে নিশ্চয়ই পাবো তো আবার ইন্টারভিউর জন্য? হ্যাঁ, যদি ইন্টারভিউ করার যোগ্য কোনো কাজ করি অবশ্যই নিও, আই এম অলওয়েজ আপ দেয়ার। তুমি যোগ্য কাজ করেছো বলেই আজকে তোমার ইন্টারভিউ নিচ্ছি, আগামী দিনেও করতে পারবো কিনা সেটা জানা নেই, যদি করি অবশ্যই এসো, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। আগামীর জন্য অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ আমাদের এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকেও আমাকে এতক্ষণ সহ্য করার জন্য, থ্যাংক ইউ সো মাচ।